আসসালামু আলাইকুম, আমি আনজুম। আপনাদের সবাইকে আনজুমস ডায়েরিতে নতুন আরেকটি টাইডাই টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। কাপড়টিতে টাইডাই করার জন্য আমি ভালোভাবে ধুয়ে তারপর ইস্ত্রি করে নিয়েছি কাপড়টা। আর এখানে হচ্ছে 1.5 গজ কাপড় আছে, তো আমি লম্বালম্বি দিকে কাপড়টাকে একটা ভাঁজ করে নিয়েছি, মানে মাঝে একটা ভাঁজ পড়েছে, এই তো দেখতে পাচ্ছেন। তো এই কাপড়টাকে আমি এখন হচ্ছে যে ডিজাইন করব, মানে ফোল্ডটা করে নিব আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ভাঁজটা যে আমি চওড়া দিয়েছি এটা কম বেশি করে নিতে পারেন। আমি 2 ভাঁজ করা কাপড়টিকে ঠিক এভাবে ফোল্ড করে নিলাম। তারপর সব দিকের ভাঁজগুলোকে একদম সমান করে নিয়ে আমি যেরকমভাবে দেখাচ্ছি, এই তো স্যান্ডউইচের মতো, ঠিক এইভাবে আমি পুরাটা কাপড়ই ভাঁজ করে নিব। ডিজাইনটা দেখতে একদম স্যান্ডউইচের মতো হয়, এজন্য এটাকে স্যান্ডউইচ ডিজাইনও বলা হয়। ঠিক এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখন এটাকে বাঁধার পালা, এই যে আমি সুতলি দিয়ে ঠিক মাঝ বরাবর প্রথমে একটা গিট দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা সেভাবে। এভাবে শক্ত করে একটা গিট দিয়ে তারপরে আমি সুতাটাকে কাপড়ের সাথে এভাবে প্যাঁচাতে থাকব। আমি দেখাচ্ছি ভিডিওতে, এই তো ঠিক এভাবে আমি কাপড়টাকে প্যাঁচাতে থাকব। এটা নিজেদের পরিমাণ মতো প্যাঁচানো যায়, আপনারা চাইলে 4-5 প্যাঁচ দিতে পারেন বা এর চেয়ে কম বেশি করতে পারেন। তারপর আমি এই কর্নার থেকে আরেকটা বার সুতা গিট দিয়ে নিচ্ছি এবং এই সুতাটাকেও আমি প্যাঁচাবো। ঠিক ওই সাইডের মতো আমি এই পাশেও সুতা গিট দিয়ে নিয়ে ভালো করে পেঁচিয়ে নিব। আর সুতা পেঁচানোটা একটু শক্ত করে দিতে হয়, নয়তো এর ভেতরে রং ঢুকে গেলে ডিজাইনটা সেভাবে সুন্দর হয় না, এর জন্য খুব শক্ত করে সুতাটাকে বাঁধতে হয়। এই তো বাঁধা একদম হয়ে গেছে আমার, 3 দিকে সুতা দিয়ে বা সুতলি দিয়ে আমি বেঁধে নিয়েছি। এখন কাপড়টাকে রং করার পালা। রং করার জন্য যেটা বরাবরের মতোই করতে হয়, এই তো গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি। আর আমার চ্যানেলে আরও কিছু টাইডাইয়ের ভিডিও আছে, আমি সেগুলোও ডিসক্রিপশন বক্সে এবং সাজেস্টেড ভিডিওতে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে টাইডাইয়ের জন্য যেই 2টা মেডিসিন দেওয়ার দরকার হয়, হাইড্রোজ এবং কস্টিক, সেটা দিয়ে নিলাম। এবং তারপরে আমি রংটা দিয়ে নিচ্ছি এবং রংটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। রংটা নেড়ে নেওয়ার পরে এই যে আমি কাপড়টাকে একটু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেটা ভালোভাবে চিপে নিয়ে তারপরে আমি রঙের ভেতরে দিয়ে দিলাম। আর এভাবে একটু উল্টে পাল্টে দিলে ভালো হয়। মোট আমি 30 মিনিটের মতো কাপড়টাকে রঙে রাখবো। 15 মিনিট পরে আমি কাপড়টাকে একটু আবারও উল্টে পাল্টে দিচ্ছি, মানে নেড়ে দিচ্ছি আর কি, যেন ভালোভাবে কাপড়টাতে রং আসে। তো এইভাবে আমি করেছিলাম পুরা প্রসেসটা আর কি, মানে 15 মিনিট পরে আবার একটু নেড়ে ছেড়ে তারপরে আমি কাপড়টাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে সুতাগুলোকে কেটে দিয়েছি। এখনও আমি নর্মাল পানিতেই ধুয়ে নিচ্ছি কাপড়টা, এবং নর্মাল পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি কাপড়ের এক্সট্রা যেই রং থাকে সেটা উঠিয়ে ফেলার জন্য আমি এখানে হুইলের গুঁড়া দিয়ে 10 মিনিটের মতো কাপড়টাকে ভিজিয়ে রাখবো। এতে করে কাপড়ের উপরের যেই রঙগুলো থাকে, এক্সট্রা রং, এগুলো চলে যাবে। এবং এখন আমি যেটা করছি, হুইল পানি দিয়ে ভালো করে তো কাপড়টাকে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, এখন কাপড়ের এই যে রঙটা সেটাকে স্থায়ী করার জন্য
और एक चा चामच लवण दिए कपड़टाके भिजिए रखलाम 15-20 मिनिटेर मतो। तारपर आबारो भालोभावे कपड़टाके धुए निच्छि नर्मल पानी दिए। এই তো কাপড়ের ডিজাইনটা হচ্ছে এরকম এসেছে। আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটি এবং টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করেও জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে বলবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।